Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake. Assalamu alaikum, Eid Mubarak, shobai kemon achen? Asha kori bhalo achen. তো আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি আরেকটি নতুন টিউটোরিয়াল, সরি টিউটোরিয়াল বললে ভুল হবে, একটি বাস মড এসকেএস মার্সিডিজ E128i, ঠিক আছে। এই বাসটি অথর হচ্ছে সুলতান মাহমুদ ভাই, আমাদের প্রবীর ম্যাপের ওনার, এবং নাজমুল সাকিব ভাই খুঁটিনাটি অনেক কাজ করেছেন, আরেকজন ভাইও আছে, ওনার নামটা আসলে মরতে মনে নেই, সরি। যাই হোক, ওনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই বাসটি কীভাবে আপনারা খেলবেন সেটি প্রসেসটাই দেখাবো, এবং কীভাবে অ্যাক্টিভ করবেন, তো এবং বাসটি হালকাভাবে একটু দেখাবো জাস্ট কীরকম কাজ করেছে ভাইয়ারা। তো চলেন প্রথমে যাবেন বাস। আরেকটা কথা, বাস লিঙ্কটা কিন্তু আমি নিচে আপনাদের ডাউনলোড করে মানে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিয়েছি, ওকে। তো ডেসক্রিপশনে দেখে নেবেন। তো ফার্স্ট আপনারা যাবেন, আগে কীভাবে যারা একদম নতুন তাদের জন্য বলছি, গেমটাকে একবার অন করলে দেখবেন ডকুমেন্টসে একটা এরকম ইলেকট্রিক সিমুলেটর টু ফোল্ডার হবে, তারপরে সেখানে এরকম সব অপশন এসে পড়বে, ঠিক আছে। তারপরে মড ফোল্ডার থাকবে না, আপনারা মড ফোল্ডার এরকম একটা এখান থেকে ক্রিয়েট করে নেবেন, ওকে। তারপরে এখানে বাস মড যেটা আমি দিয়েছি সেটা কপি করবেন, আর প্রবিনি ম্যাপের বা যে ম্যাপ খেলতে চান যে ম্যাপে, সে ম্যাপের ফোল্ডারগুলো এখানে কপি করবেন ফাইলগুলো, ওকে। তো দেন এই কাজ শেষ, আমি গেমে অলরেডি আছি, তো গেম থেকেই দেখাচ্ছি। তো প্রথমে গেমে আসার পর প্রোফাইল তো প্রবীর ম্যাপ শো করবেই, আসার পরে এই যে দেখেন বাসটি মডটি এখানে শো করতেছে, তো আমার অ্যাক্টিভ করা আছে, আমি অ্যাক্টিভ করবো না, এই দেখেন, ঠিক আছে। আপনারা অ্যাক্টিভ করবেন, ডাবল প্রেস করে যায় এখানে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, আবার ডাবল প্রেস করলে অ্যাক্টিভ হয়ে যায়, ওকে। তারপরে যেটা করতে চাচ্ছি, তারপরে দেখেন এখন আমি আমার ফুল, আমি যেভাবে আমার মনের মানে আমার এভাবে আসলে ভালো লাগে, বা যাই হোক এভাবে আমার কাজ হয় গেমে, তো আমি এভাবে মড সিরিয়ালটা অ্যাক্টিভ করেছি, ঠিক আছে। তো দেখেন প্রথমে হচ্ছে প্যাসেঞ্জার 2154 3210 মডেল, ঠিক আছে। তারপরে হলো প্রবরিপ ডেভ ম্যাপ, তারপরে বাস মড, আমি এসকেএসও ইউজ করি। তো আমি এক জিনিস টেস্ট করে দেখেছি যে এই এসকেএস আর মার্সিডিজ বেঞ্চ দুইটা বাসের কিন্তু আপনার এটাকে কী বলে একসাথেই চলতেছে, মানে রান করছে, কোনো ক্র্যাশ করছে না। তো এটা আপনাদের দেখানোর জন্য আমি মেনলি আরও রেখেছি। তারপরে ফিজিক্স ফ্লেয়ার ফিক্স, এইটুকু পর্যন্ত কিন্তু প্রবিডি ম্যাপের জন্য, হ্যাঁ, মেনলি সাজেস্টেড মডস বা যাই বলেন ফাইল, হ্যাঁ, আর বেশি কিন্তু লাগবে না। বাকি যেগুলো দেখতেছেন এগুলো বা উপরে যা আছে এগুলো দেখার আপনাদের কোনো মানে দেখার দরকার নেই, যারা নতুন আছেন তাহলে আপনাদের কনফিউশন হবেন, কারণ এটা আমার পার্সোনাল, আমার ভালো লাগে পার্সোনালি, তাই আমি এটা দিয়েছি, ওকে। তো পরে যেটা কথা হলো, আমরা তাহলে এখন চলেন গেমে চলে যাই, এখানে আর দেখার কিছু নেই। আমার কিছু প্রোফাইলের জন্য লোডিংয়ের সময় লাগে, যাই হোক এ আর কি। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, কষ্ট করে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল, হ্যাঁ, এক্সডি গেমিং আছে, 49টা মতো ভিডিও, ওইটা একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন ইউটিউব চ্যানেলটা, হ্যাঁ। আর হলো আপনার এই যে দেখেন এই লোগোটা থাকবে, অবশ্যই এই লোগো দিয়ে আরেকটা পেজ আছে আমার, ওইটা হলো আমি নিজেই খুলেছিলাম, বাট পাসওয়ার্ডটা বিভিন্ন কারণে ওইটার আর রান করি নেই, যাই হোক। তো ওইটা একটু কাইন্ডলি কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে, যদি আমার ভিডিও বা কন্টেন্ট ভালো লাগে আপনাদের ন্যূনতম। আর হলো ফেসবুক পেজটাও লাইক ফলো দিয়ে থাকবেন সাথে, আমি রেগুলারই স্ট্রিমিং করতে পারি না ইদানিং একটু প্রবলেমের কারণে, যাই হোক। এই দেখেন বাসটি, ঠিক আছে, আমি এটা লোড দিলাম, আমি আগেই সেভ করে রেখেছিলাম একটা ফাইল আর কি। বাসটা দেখতে কেমন, জাস্ট এটার জন্যই আসলে এটা করা। আসলে আমার কাছে সত্যি কথা বলতে আমার পার্সপেক্টিভ থেকে আমার কাছে বাসটা অনেক বেশি ভালো লাগছে, যাই হোক। এই দেখেন সেই বাসটি, এখন আপনারা প্রথমে যাবেন ট্রাক ডিলারে, বাসটি পাওয়ার জন্য কীভাবে পাবেন, অ্যাক্সেস মড ডিলার দিবেন, যে কোনো বাস মডের জন্য ট্রাক, যে কোনো মড গাড়ি মড, যে কোনো মডের জন্য অ্যাক্সেস মড ডিলার দিবেন, তাহলে সহজে বিজিলি পেয়ে যাবেন। দেখেন দেখেন দুইটা মডের দুইটা বাস আছে, যেহেতু একটা এসকেএস, এসকেএস হচ্ছে ডেফ বোর্ডারে, হ্যাঁ, আর এসকেএসের সময় এটা নেবেন। আর যদি যেটা আজকে ডাউনলোড করার লিঙ্ক দিয়েছি, এই যে আপনার বাসটা মার্সিডিজের, হ্যাঁ, এটার জন্য এই ম্যান ক্লিক করবেন, ম্যান ডিলারে, ওকে, যেহেতু এটা ম্যান ডিলারে আছে। তো তারপরে পারচেস দেওয়ার আগে আপনারা কাস্টমাইজ করে নেবেন কীভাবে করবেন, জাস্ট হালকা একটা এ দেখাচ্ছি যে ইঞ্জিন ট্রান্সমিশন এগুলো কিন্তু আপনাদের নিজেদের, ওকে,
দেখেন ডিটেলিং কত সুন্দর কাজ করছে ভাইরা, সুলতান ভাই, নাজমুস, সরি সাকিব ভাই, নাজমুস সাকিব ভাই, যাই হোক, ওনারা আমার খুব পরিচিত, মানে পরিচিত বলতে খুব মানে ভালো সম্পর্ক ওনাদের সাথে, সবার সাথে অনেক ভালো বাসা আমাকে। তো এই দেখেন, তারপরে হলো আপনার এটা কী বলে, এই দেখেন বাসের মোড়টা দেখেন কত সুন্দর, কত ফিনিশিং ডিটেলিং কাজ করছে, চিন্তা করেন। এই দেখেন এখান থেকে পর্যন্ত বাসের সব ডিটেল দেখা যাচ্ছে, চিন্তা করছেন, দেখছেন? ওই দেখেন, যাই হোক, এই যে দেখেন বাসের ইয়াগুলো কত সুন্দর, কত শার্প কাজ করছে, একদম কোনো ইয়ে নেই, দেখতেছেন? এই যে দেখেন দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন আরেকটা স্কিন, এই যে একটা আরেকটা, এই যে একটা, এই ফাইনাল, এই কটাই, যাই হোক, যে কটাই করেছে ভাইয়ারা আসলে খুবই ভালো লাগছে আমার কাছে। তারপরে হালকা পাতলা একটা এ দেখেন, এই যে এটা না দিলে কিন্তু বাসটা পুরো স্বয়ংসম্পূর্ণ হয় না, দেখছেন? এই যে এটার জন্য শুধুমাত্র, এই যে দেখছেন হয়ে গেছে সুন্দর, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে এগুলো আপনারা আসলে আপনাদের মতো কাস্টমাইজ করবেন, লাইট বলেন, লাইট বার বলেন, যাই আছে, হ্যাঁ, চাকা আছে, যাই হোক। তো এই হলো আজকের ভিডিও, আজকের জন্য এখানেই আমরা শেষ করতে চাচ্ছি। তো যাওয়ার আগে আরেকবার বলতে চাচ্ছি, যদি আমার চ্যানেল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর হলো আমার ফেসবুক পেজ আরএসটি গেমিং, যেটা সেটাও সেম নামই আছে, সেম লোগোতে, জাস্ট কষ্ট করে একটু লাইক ফলো দিয়ে দিবেন। আমি রেগুলার বিভিন্ন গেমের বা টেস্টই বেশি করি, বাস মড বা যেটা অরিজিনাল গেমটা আছে স্টিম থেকে কিনা, ঠিক আছে, ওইটার ট্র্যাক সিমুলেটর 2 স্টিম ভার্সন, হ্যাঁ, ওইটাও আছে। তো একটা কথা, যদি আমার সাথে আমাদের সাথে মাল্টিপ্লে খেলতে চান তাহলে আমাকে নক দিবেন কষ্ট করে পার্সোনালি, হ্যাঁ, আমার বিটিসি আছে, তো ইচ্ছা করলে আপনারা আমার সাথে খেলতে চাইলে আমার বিটিসিতে জয়েন করতে পারেন, সনিক ট্র্যাকার্সের ওনার আমি। তো এই আর কি, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঘরে থাকবেন, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না যেহেতু করোনা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।